আওয়ামী লীগ সরকারের সময় দেশ দুর্নীতির আখড়ায় পরিণত হলেও দুর্নীতি দমন কমিশন দুদক ছিল অনেকটা নখদর্পহীন দর্পহীন প্রতিষ্ঠানের ভূমিকায় দেশে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ কোটি টাকা লোপাট হলেও কারো বিরুদ্ধেই কার্যকর ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানটি উল্টো তৎকালীন সরকারের ফরমায় সে কাজ করে দুদক শেখ সরকারের পতনের পর দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কারের কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনের প্রধান করা হয় টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর জামানকে বিটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি দুদক সংস্কারের নানা দিক তুলে ধরেন রিপোর্ট খালিদ হাসানের ষোল বছরের আওয়ামী দুঃশাসনকালে দেশে লাখ লাখ কোটি টাকার দুর্নীতি হয় ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা নামে বেনামে বের করে নেওয়া হয় ফলে ইসলামী ব্যাংকসহ দেশের প্রথম সারির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অনেকটা দেউলিয়া হওয়ার উপক্রম হয় দুর্নীতি দমন কমিশন দুদক এসব ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা অনেকটা হাত গুটিয়ে বসেছিল প্রতিষ্ঠানটি আওয়ামী সরকারের এতটাই আজ্ঞাবহ ছিল যে সরকার চাইলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলত বাকি সময় অনেকটা নির্বাক বসে থাকত দুদক ফলে দেশের মানুষের কাছে আস্থাহীনতার একেবারে তরা নিতে ছিল দুর্নীতি দমন কমিশন গণমানুষের আস্থা ফেরাতে ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে দুদক সংস্কারে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনের প্রধান করা হয় দুর্নীতি প্রতিরোধে কাজ করা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামানকে চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগের ক্ষেত্রে দলীয় রাজনৈতিক প্রভাব একেবারে অবিচ্ছেদ্যভাবে শুরু থেকেই পর্যন্ত হয়ে আসছে এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কীভাবে দলিলভাবে প্রভাবান্বিত যে কারণে দুদক আসলে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি এটি একটা এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় বা এর সুরাহা কীভাবে করা যায় দ্বিতীয় হচ্ছে যে শুধুমাত্র উচ্চ কমিশনারগণ নয় তার পরবর্তী যে লেভেলটা সেইখানেও মানে পেছনে নিযুক্ত ব্যক্তিগণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে ফেলেছে এটিও দুদককে কিন্তু আসলে যারা বিশ্বকাপ ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন তাদের ক্ষেত্রে অভিযোগের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি এটাকে কীভাবে রহিত করা যায় পরিবর্তন করা যায় এটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক আর আইনি দিকটাকেও আমাদেরকে পর্যালোচনা করতে হবে কিছু কিছু দুদকের আইনটা সহ কিছু কিছু দুদকের বিধিমালা আছে সম্পূর্ণ আছে যেগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন দুর্নীতি দমন কমিশন গঠনের শুরু থেকেই প্রতিষ্ঠানটির কাজের উপর নজর রাখছেন ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলছিলেন কেবল দুদক সংস্কার করলেই হবে না রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দুদকের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলোরও সংস্কার প্রয়োজন আমলাতন্ত্র দলীয় প্রভাবে হয়ে যে পেশাগত পরিচয় দিয়েছে সেটার থেকে উত্তর করতে না পারলে এবং রাজনীতিতে কর্তৃত্বে বা ক্ষমতায় যারা থাকেন তারা তাদের অবস্থানটাকে যে ক্ষমতার অপব্যহারের লাইসেন্স হিসেবে ব্যবহার করেন এবং তার জন্য সুরক্ষা দেওয়ার জন্য দুদকের মতো প্রতিষ্ঠানকে ব্যবহার করেন এই সংস্কৃতির পরিবর্তন করতে না পারলে যত ভালো দুদককে হোক আমাদের কিন্তু আশা প্রত্যাশিত ফল আমরা পাবো না কাজে আমাদের বৈষ্ণব হৃদ আন্দোলনের যে স্বপ্ন সেটা পূরণের অংশ হিসাবে আমি মনে করি যে দোকের সংস্কারের কার্যক্রমটি রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কারের সাথে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই এই বিষয়টাকে আমরা কিভাবে এক ধরনের করতে পারি সেটা আমাদের দেখতে হবে শীঘ্রই কমিশনের অন্যান্য সদস্য নিয়োগের পর দুদশ সংস্কারে অংশীজনের মতামত নেওয়া হবে বলে জানান ড ইফতেখারুজ্জামান খালিদা হোসান বাংলাদেশ টেলিভিশন ঢাকা